আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা যে ঝড় বৃষ্টির মাধ্যমে আযাব দিতে পারেন এই ভিডিওটি তার বাস্তব প্রমাণ। ঝড় বৃষ্টি মহান আল্লাহ তাআলার হাতেই, তিনি যখন ইচ্ছা তখন দিতে পারেন। কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এগুলো নিদর্শন দেখে জানান দেন যে দেখো মানুষ, আমি পৃথিবীর মালিক, আমি চাইলে অনেক কিছুই করতে পারি। আজকের এই ভিডিওতে আপনারা তেমনই কিছু ভিডিও দেখতে চলেছেন যে ভিডিওটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি বন্ধুরা। এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি ভারতের একটি ভিডিও। আমরা সকলেই জানি বৃষ্টি মহান আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত, কিন্তু যখন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অনেক বেশি নারাজ হয়ে যান তখনই বৃষ্টির মাধ্যমে আজাব অবতীর্ণ করে থাকেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার আজাবের বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টির ভিতরে অনেক ঝড় হচ্ছে। কিন্তু অনেক অমুসলিম বিধর্মীরা এগুলোকে প্রাকৃতিক মনে করে, কিন্তু এগুলো আসলে প্রাকৃতিক নয়, এগুলো মহান আল্লাহ তাআলার লীলা খেলা। ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্যার পানিতে তিন চারজন লোক ভেসে যাচ্ছে। অনেকেই ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ কি, এমন কি হয়েছিল যে লোকগুলো ভেসে যাচ্ছে? আসলে বন্ধুরা, এই ভিডিওটির আসল সত্য আমি আপনাদের বলে দিচ্ছি। এগুলো কোনো মানুষ নয়, এগুলো সাধারণত শপিং মল মার্কেটে সাজানো পুতুল। ঝড় বৃষ্টির কারণে, বাতাসের কারণে এই পুতুলগুলো মাটিতে পড়ে যায় এবং পানিতে ভাসতে থাকে। কিন্তু অনেকেই বলে এগুলো নাকি মানুষ, আসলে এগুলো মানুষ নয়। তাই আপনাদের বলে দিচ্ছি, এরকম দৃশ্য দেখলে কখনোই বিভ্রান্ত হবেন না, আগে বিষয়টি জানবেন তারপর মন্তব্য করবেন। চলুন পরের ভিডিওতে যাই। বন্ধুরা, এই ভিডিওটি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিল, আমিও এক পলকের জন্য অবাক হয়ে গিয়েছিলাম। এই দৃশ্যটি চীন শহরের, যা তাদের উপর আল্লাহ তাআলার আজাব অবতীর্ণ হয়েছে। আমরা সকলেই জানি ভারত এবং চীনে অনেক পরিমাণে বন্যা হচ্ছে, যেখানে অনেক পরিবার বন্যার কারণে জীবনযাপন করতে পারছে না। কিন্তু বন্ধুরা, এক পলক দেখে মনে হচ্ছে এটা কোনো সমুদ্রের দৃশ্য। এত পানি কিভাবে শহর এলাকায় আসতে পারে যে একজন মানুষকে হতভম্ব করে দেওয়ার জন্য যথেষ্ট? ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার ক্ষমতা। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি গাড়ি কিভাবে পানিতে তলিয়ে যাচ্ছে। এত পরিমাণে সমুদ্রের পানি উত্তাল হয়ে গিয়েছিল যে যার কারণে আশেপাশে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, যার কারণে সমুদ্রের ঢেউয়ে রাস্তায় গাড়ি, এমনকি মানুষগুলোকেও তলিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন আল্লাহ তাআলার কি ক্ষমতা। সুবহান আল্লাহ, সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহান আল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। বন্ধুরা, আমরা সকলেই জানি এই পৃথিবীতে মহান আল্লাহ রব্বুল আলামিন অনেক মাধ্যমে আজাব গজব অবতীর্ণ করে থাকেন, কিন্তু আজকে আমরা অনেকেই জানি ভারতে আল্লাহ তাআলার আজাব অবতীর্ণ হচ্ছে। কি সেই আজাব আপনারা কি জানেন? হ্যাঁ বন্ধুরা, এই আজাব আল্লাহ তাআলার প্রাকৃতিক। এত পরিমাণে বন্যা, এত পরিমাণে পানি কোথা থেকে এলো যা ভারতকে বিলীন করে দিতে সক্ষম? ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মের মূর্তি পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আসলে হিন্দু ধর্মের লোকজন এই মূর্তিকে দেবতা ভেবে তাদের পূজা করত, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা দেখুন, তাদের প্রার্থনার পাত্রকে আল্লাহ তাআলা পানির সাথে বিলীন করে দিলেন। আল্লাহ তাআলার ক্ষমতা এই পৃথিবীর কারোর সাথে চলে না। আসলে ভারতে কেন এমনটা হতে পারে? কারণ ভারতের লোকজন আল্লাহ তাআলার সাথে অনেক বেশি পরিমাণে নাফারমানি করে ফেলেছিলেন বলে আল্লাহ তাআলা তাদের উপর এই আজাব অবতীর্ণ করেছেন। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের ইসলামিক এক্সপ্রেস চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন।